না দেখে যাবা কেন? আপনার নাম? কত তারিখে আপনার ব্যাগ হারিয়েছিল এবং কিভাবে হারিয়েছিল? 23 তারিখে টোটোর মধ্যে যাচ্ছিলাম, টোটোর মধ্যে ব্যাগ পড়ে গেছে। আপনার বাড়ি কোথায়? গোয়ালঘাট। রায়গঞ্জে কি কারণে এসেছিল? ডাক্তারের বাড়ি। ব্যাগে কি কি ছিল? ব্যাগে ছিল একটা সোনার চেন, দুবুরি একটা রূপার চেন, কেউ কেউ কিছু টাকা ছিল, আর দুই এক জোড়া সিঁধু করতে টানা যাবে। বললাম যে তারপরে খোঁজাখুঁজি করেছিলেন, ব্যাগটি পেয়েছিলেন তখন? তারপরে কি জানতে পারলেন আজকে? খবরটা কি করে পেলেন? মানে আপনি যে জানতে অফিস থেকে আপনাকে ফোন করেছিল, সেটা বলেন। ফোন করে কি বললো? বললো তা আপনার মানিব্যাগ হারিয়ে গেছে, এখান থেকে একটা মহিলা, দুইটা মহিলা এসে এখানে বললো তা আপনার মানিব্যাগ হারিয়ে গেছে, পাওয়া গেছে, আপনাকে দিয়ে দিবে, আপনার সাথে কথা বলবে, কী কী ছিল ব্যাগের মধ্যে ও দিয়ে দিবে, এখানে আসতে বলছিল। তারপরে আসলেন? হ্যাঁ, তারপরে আমি আসলাম। ব্যাগ পেয়েছেন? না। মানে কথা হয়েছে ব্যাগ? হ্যাঁ, কথা হয়েছে, কিন্তু ব্যাগটা পাইনি। মানে পাবেন একটু পরে? হ্যাঁ, পাবো একটু পরে। কেমন লাগছে? ডাক্তারের বাড়িতে গিয়ে ওই জিনিসগুলো হারিয়ে গেছিলো রাস্তার মধ্যে, হারিয়ে গেল, চলে গেলো আমার বাড়িতে, ডাক্তারের বাড়ি থেকে আমার বাড়িতে গেলো, জামাইও গেলো, আমার মেয়েও গেলো, আর জামাইও গেছিলো ডাক্তারের বাড়ি, আমার মেয়েও গেছিলো। এবার জিনিসগুলোতে হারিয়ে গেলো, চলে গেলো আমার বাড়িতে, বললো তাই আমার গহনাগুলো পড়ে গেলো, কোথায় যে পড়লো খুঁজে পাইলাম না। আমার মেয়েকে বললো যতদিন থেকে তুমি এই গহনা না নিয়ে জোগাড় করতে পারো তুমি এখানেই থাকবা, তোমাকে নিয়ে যাবো না। কে বলছে? আমার জামাই। তখন আমি বললাম দেখো এগুলো আর ঝগড়াঝাটি করো না, যখন হারিয়ে গেছে আর তো পাওয়া যাবে না, আর এগুলো ঝগড়াঝাটি করেও কোনো ফায়দা হবে না, আমি যতটুকু কষ্ট করে তোমাকে ওই হাতটা বানিয়ে দেবো। তখন আমার জামাই কিছু কথা বললো না। কাজ করে, মাঠের কাজ করে, গৃহস্থির কাজ। ওই যে ব্যাগটাতে কত ভরি সোনা ছিল বা টাকা পয়সা ছিল? সে এক ভরির উপরেই সোনা ছিল, আর টাকা গণতি করা ছিল না, হয়তো 1200 মতো টাকা ছিল। না, আমি টাকা দিয়েছিলাম, ওরা কিনে নিয়েছিল, ওরাই দিয়েছিল, ওদের এই কিনা আমার টাকা, রূপার চেন, টাকা, একটা রূপার চেন ছিল। এখন কি জামাই কি মেয়েকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে। কথা হয়েছে? হ্যাঁ, কথা দিয়েছে, নিয়ে যাবে। ব্যাগটা কীভাবে পেলেন? ব্যাগটা পেল কি? ব্যাগটা তো ওই তো বললো আমার বলে এখানে কৃষি লোন করছিল আমার মেয়ে, ওই যে কৃষি ইয়ে হচ্ছে না, ওই ব্যাগটা পেল কোথা থেকে? কৃষি বিভাগে মানে খবর দেওয়া হয়েছে বলবে, এরা খবর দিয়েছিল আমাদেরকে, একটা বেগ আমরা প্রায় পেয়েছি, ওই জন্য আমরা খোঁজ পেয়েই বেগটা পেলাম। হ্যালো, বলছি দুপুরে বেদ কি আপনার অফিসে?
না, এটা তো বের করে দেয়নি ও, নিজে আপনি চলে গেছিল ভাগে বাপের বাড়ি। কেন এটা কেতাল হয়েছিল আলাদা ব্যাপারে, একটা ওই খাওয়া দাওয়ার ব্যাপারে বানানোর জন্য আমি বলছিলাম বানায়নি, সেই জন্য দু চারটা কথা কওয়াকে হয়েছিল, ঘরের মধ্যে দরজা বন্ধ করে ছিল, শুয়েছিল। না, এটা এটার জন্য কোনো মতো নেই হয়নি, এটার জন্য অশান্তি হয়নি। না, এটার জন্য ওরা ভুল বলছে, না এটার জন্য হয়নি, এটার জন্য যদি হতো তাহলে এখানে আমি রেখে দিয়ে চলে যেতাম বাপের বাড়িতে। ওকে আমার শ্বশুর মশাই বলেছিল দিবে, ওটা 40,000 টাকা দিবে, তো একে আর গহনা বানায় দিবে না, আর এটার বদলে একটা জমি নিয়ে নিবে, সুদ ভর না, এটাই বলেছিল আমাকে, আর কিছু না। আপনার নাম? অপর্ণা চন্দ্র। কবে ব্যাগ পেয়েছিলেন এবং কিভাবে পেয়েছিলেন? 23 তারিখে ব্যাগটা আমি পাইনি, পেয়েছিল অন্য একজন আর কি। তো মানে অনেক খোঁজ করা হয়েছে, কারো পাওয়া যায়নি। আমরা অনেক অনেক মেম্বারের কাছেও বলা হয়েছে গোয়ালগাঁও যেটা। তারপরে আমি স্লিপটা দেখলাম, ফার্স্ট আমি স্লিপটা দেখলাম, এই কৃষি বিভাগের একটা স্লিপ দেখলাম, দেখে ওই স্লিপটা দেখে আমি ভাবলাম যে মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হোক। তো মেম্বারকে বলা হয়েছে, মেম্বার কোনো উত্তর দেয়নি। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে প্রায় 1 মাস হয়ে গেছে, যখন যার জিনিস হারিয়ে গেছে তার তো একটা কষ্ট হচ্ছে। তো আমি ভাবলাম যে আমি অফিসে ডাইরেক্ট যাই, অফিসে ডাইরেক্ট যেয়ে খোঁজ করলেই পেয়ে যাব। তো আমি পরশু দিন ডাইরেক্ট এসেছি অফিসে, এসে ওনাদেরকে বললাম অফিস স্টাফকে। তো ওনারা বললো ঠিক আছে আমরা খোঁজ করে দিচ্ছি, আমাদের নাম্বার নিয়ে রেখেছিল ওরা। তো কালকে আমাকে জানিয়ে দিল যে এরকম খোঁজ পাওয়া গেছে, আপনারা আসবেন, আজকে আসতে বলছিল আমাদেরকে। তো আমরা এসে ওদের খোঁজ নিলাম। এখন মানে ওদের আই কার্ড দেখে আমাদের কী কী আছে আমরা কেউ হাতেও দেখিনি ওর মধ্যে, মানে গোনা শুধু একটা সোনার চেন দেখছি বলেই আমরা সেটা বললাম যে এটা দেওয়া উচিত। তা আমরা কী টাকা কী কী আছে আমরা সেটা আর দেখিনি, আমরা হাতেও দেখিনি গুনেও দেখিনি। তো এখন সেটা ওদেরকে দিয়ে দেবো আমরা, আমাদের ওখানে আছে, আমাদেরকে ওখানে নিয়ে যাবো, ওদেরকে নিয়ে যেয়ে আমরা সবাই মিলিত হয়ে সেই জিনিসটা যাতে ওদের হাতে তুলে দিতে পারি।